গাইস ওয়েলকাম টু জমিয়ে খাবো। আজকে আমাদের চ্যালেঞ্জের নাম হলো জিতলেই বাজিবাজ। তাহলে তুই আজকে খেলার নিয়মটা বলে পারিস? আজকে আমাদের খেলার নিয়ম হচ্ছে, আমাদের কাছে এখানে 10টা দই ফুচকা আর 10টা জল ফুচকা রয়েছে। আমাদের দুটোর মধ্যেই 2 মিনিট করে সময় থাকবে, যে আগে খেতে পারবে সে উইনার। আর উইনারের জন্য আছে কি বলে দে, ওটা সিক্রেট থাক থাক লাস্টে তোমরা দেখো যে কি হয়, কে জেতে আর কি পানিশমেন্ট হয় লাস্ট পর্যন্ত। প্রথমে দই ফুচকা চ্যালেঞ্জ করা হবে, এর জন্য 2 মিনিট টাইম দেওয়া হবে। 2 মিনিটের মধ্যে যে যতটা ফুচকা, তারপরে জল ফুচকা থাকবে, জল ফুচকার জন্য 2 মিনিট, যে যতটা খেতে পারবে সেই উইনার। সেই হিসেবে পয়েন্ট হবে, পয়েন্ট লাস্টে কাউন্ট করা হবে, কে বেশি করলো তাহলে সেই হিসেবে তার পানিশমেন্ট থাকবে লাস্ট পর্যন্ত। আমাদের আগে বিগ ভার্সেস স্মলে যা কোশ্চেন করা হয়েছিল তার আনসার আজকে আমরা বলে দেবো, এবং কে কে নাম বলতে পেরেছে তাদের নামও আমরা বলে দেবো। যদি আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকো তাহলে তোমরা দেখবে আমরা ভিডিওর শেষে প্রশ্ন পর্ব করব, এবং এই ভিডিও শেষে যারা উত্তর দেবে দেখে ঠিকঠাক হবে তাদের নাম আমরা পরের রাউন্ডে বলবো। যারা যারা কমেন্ট করবে তাদের নাম আমরা পরের রাউন্ডে বলবো। আমরা আজকে ভিডিওটা শুরু করি। তাহলে ফার্স্টে দই ফুচকা চ্যালেঞ্জ 2 মিনিট। তাহলে কে আগে ফার্স্টে খেলবে সেটা তো আগে ঠিক করা হোক। ঠিক আছে চলো, আমরা স্টোন পেপার সিজার কাটতেই করে নি। ঠিক আছে, প্রত্যেকবারের মতো আমরা এবারে স্টোন পেপার, যে জিতবে সে আগে খাবে। কিন্তু ঠিক আছে, যে জিতবে সে আগে খাবে। 1 2 3 স্টপ। স্টোন পেপার সিজার কাট, স্টোন পেপার সিজার কাট। প্রথমে খুবই প্রবলেম হয় যে আগে খায়, কারণ তার তো সেটা আন্দাজ থাকে না যে কে সে কতটা খেতে পারবে। এবার পরের বারে যে খেলে তার একটা থাকে টার্গেট যে হ্যাঁ ও অতগুলো খেয়েছে, আমাকে তার থেকে একটা বেশি খেতে হবে, তাহলে আমি তাড়াতাড়ি করে খাই। চলো দেখা যাক কি হয়। তাহলে ফার্স্টে দই ফুচকা দিয়ে স্টার্ট করা যাক। আমি এখানে টাইমটা ধরে রাখবো এবং চালিয়েও দেবো। তাহলে শুরু করা যাক। তাহলে করি 1 2 3 দু মিনিট তো, হ্যাঁ স্টার্ট। এই স্টার্টার 1 2 3 এই স্টার্টার গেছে। 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আমার লোভ লাগছে, তোমার বাপ নম্বর ভালো হচ্ছে না, খেতে পারলেই তো আমার সুবিধা। তিনটে হেল তিনটে সব খেয়ে নিতে পারবে, এরকম হম হয়। আমার জেতার পালা, আমি খেলবো। আমি 2 মিনিটের মধ্যে 8টা ফুচকা খেতে পেরেছি মোটমাট, ওকে এখন 9টা ফুচকা খেতে হবে জেতার জন্য। ঠিক আছে অবশ্যই, তাহলে চলো শুরু করা যাক। 1 2 3 স্টার্ট। তাড়াতাড়ি করে খেতে হবে, ফুচকার দোকানে কিন্তু দাঁড়িয়ে বসে আস্তে দিয়ে সুস্থ একটা একটা করে খাবি। এটা গেলে 5টা, 1 মিনিটে 5টা, ওটা আমার মতো চলছে। 5টা নয় এই বাবা, 4টে করে আছে কি রে, জিতে গেল তো। আসতে খা, এটা জিজ্ঞেস করতে চিনি চিনিয়ে খা, 800 টাকার ব্যাপার। এই চপ কি তুমি খাই, এই বাপ জিতে গেল তো, এবার আসতে দিয়ে খাবে দেখো। আলটিমেটলিও 10 মিনিটে কিন্তু দুটো খেয়েই নিতে পেরেছে। এই
10 মিনিটের দুটো 2 মিনিটে 10টা খেয়ে নিতে পেরেছে আমি হেরে গেলাম এখানে কিন্তু 1 পয়েন্ট হয়ে গেল পূর্ণিমার তাহলে চলো এটা পরিষ্কার করে আমরা নেক্সট রাউন্ডে চলে আসি নেক্সট রাউন্ডে আমি রাউন্ডে চলে এসেছি এটা হচ্ছে জল ফুচকা রাউন্ড এখানে 10টা ফুচকা আছে আবার সেই 2 মিনিটের খেলা হবে তো আমরা স্টোন পেপার সিজার কাট করে দেখিনি এখানে যে জিতবে নাকি যে হারবে কোনটা যে জিতবে সে পরে খাবে তাহলে হারলে সে আগে খাবে ঠিক আছে চলো দেখা যাক কে হারে আর 2 মিনিটের খেলা 1 2 3 স্টার্ট স্টোন পেপার সিজার কাট আমি জিতেছি পূর্ণিমা হেরেছে তাহলে চলো আবার পূর্ণিমার খেলা 2 মিনিটের মধ্যে ও 10টা ফুচকা শেষ করতে হবে তো টাইমারটা চালু করি আমি জিতে গা রেডি স্টার্ট করব হ্যাঁ 1 2 3 স্টার্ট তুই এসে কান দিবি এক মিনিট 17 সেকেন্ডের মধ্যে ও খেয়েছে এটা তো আমার জন্য এক মিনিট 16 সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট করতে হবে কি খেললি পূর্ণিমা এটা তো খুবই টাফ ব্যাপার হয়ে গেল হেভি মজা লাগলো তাহলে চলো এবার আমার খাওয়ার পালা আমরা আবার চলে আসি বন্ধুরা আমরা একদম চ্যালেঞ্জের শেষ পর্যায়ে চলে এসেছি তো দিদি এবার খাবে ও এবার হারবে আমি তো জানি ও না একদমই না ধর ঠিক আছে মনে মনে রাজা হয়ে লাভ নেই চলো ভিডিওটা স্টার্ট করা যাক দেখা যাচ্ছে হ্যাপি দেখা যাচ্ছে চলো 1 2 3 দাঁড়া স্টার্ট 1 মনটা খাইয়া লইলো উইডা টিংটো তুইও দিতে হবে আমি জানি চট্টো আমি দিতে গেছি স্টপই করে দিই ও দৌড়ে যাবে কেন ও এত আসতে খাচ্ছে তাহলে তাড়াতাড়ি চেষ্টা করেও পারলাম না ঠিক আছে তাহলে চলো আমরা পানিশমেন্ট রাউন্ডে চলে তাহলে তোমরা দেখতেই পেলে প্রতিবারের মতো আমি উইনার হয়ে গেলাম ভালো তুই যে কবে জিতবি চলো আমরা উইনার্সের নামটা ঘোষণা করি আগের দিনের প্রশ্নটা কি ছিল সেটা তো বলে দাও সবাইকে যে আমি কোন রাউন্ডে পনির যে পকোড়াটা ছিল সেটা আমি খেয়েছিলাম কোন রাউন্ডে খেয়েছিলাম আগের দিনের প্রশ্নটা ছিল এটা আর আনসার ছিল রাউন্ড 4 আনসার ছিল রাউন্ড 4 এবার যারা রাউন্ড 4 বলে লিখেছো কমেন্টে তাদের নাম দিয়ে এবার ঘোষণা করব ফার্স্ট হচ্ছে সায়ন্তনি ঘটক থ্যাংক ইউ রাউন্ড 4 রিনি দাস রাউন্ড 4 আয়ুষ দাস রাউন্ড 4 আয়ুষ সবসময় আমাদের ভিডিও দেখো খুব ভালো হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলিও সবসময় আমাদের ভিডিও দেখে এই চারজনই করেছে কমেন্ট এমনি এছাড়াও বিভিন্ন রকমেরও কমেন্ট এসেছে খুব ভালো ভালো কমেন্ট এসেছে সবাইকেই থ্যাংক ইউ সবাই আমাদেরকে সাজেস্ট করেছে এরপরে আমরা কি ভিডিও করতে পারি কি না করতে পারি সেসব নিয়ে তো সবাইকেই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আমাদেরকে এবার চলো পানিশমেন্ট রাউন্ডে যাওয়া তোমরা কি ফুচকা খেতে ভালোবাসো এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই আজকে যে জিতেছে তার কিন্তু পানিশমেন্ট আরে আসল সারপ্রাইজটাই তো বললি দাঁড়া দাঁড়া বলছি যে হয়েছে তার পানিশমেন্ট হয় এখানে কিন্তু তার পানিশমেন্ট নেই এখানে সারপ্রাইজ আছে তোমার হচ্ছে যে হেরেছে কি করবে সে আমাকে 500 টাকা দেবে দিতে হবে আগেরবারে ও 500 টাকা নিয়েছে জিতে গেছে এবারে ও জিতে গেল এবারে এরকম করে করে তো দেখছি আমি বড় লোক হয়ে যাব হ্যাঁ সত্যি তাই
এবারে আমাকেই জিততে হবে তাহলে। ওর কাছে যা ছিল টাকা দিয়েছি সব নিয়ে নেবো 500 টাকা করে করে। ঠিক আছে নে। আমাদের প্রশ্ন হলো, দিদি জল ফুচকা খাওয়ার সময় 1 মিনিট 17 সেকেন্ডের আগে কখানা ফুচকা খেয়েছিল? আমি তো 1 মিনিট 17 সেকেন্ডে 10 খানাই খেয়ে ফেলেছিলাম, কিন্তু দিদি 1 মিনিট 17 সেকেন্ডের আগে কখানা ফুচকা খেয়েছিল সেটা আমাদেরকে কমেন্ট জানাতে হবে। বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে হবে। তো আমরা ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা। আমাদের এখন এক্সাম চলছে, তাই জন্য আমরা এখন টানা কন্টিনিউ ভিডিও দিতে পারছি না। তাও তার মধ্যে থেকে আমরা সময় বার করে, ছোটখাটো সময় বার করে আমরা এখন ভিডিও করছি। তো আমাদের যখন এক্সাম শেষ হয়ে যাবে তখন একেবারে টানা ভিডিও আসবে। তো তোমরা সবাই দেখতে থাকো আমাদের এই ভিডিওগুলো। টাটা।